নতুন জাতীয় শিক্ষাক্রম নিয়ে নানা অভিযোগ করেছেন শিক্ষার্থী অভিভাবকরা। তবে তাদের মধ্যে অনেক ভুল ধারণাও পড়ে উঠেছে। এদিকে অভিভাবকদের অভিযোগ আমলে নিতে চাইছে না কর্তৃপক্ষের অবস্থায় শিক্ষার নতুন পদ্ধতি নিয়ে মাঠ পর্যায়ে জটিল সমীকরণ সৃষ্টি হয়েছে। শিক্ষাবিদেরা বলছেন, কেবল সব পক্ষের অংশগ্রহণেই সফল হতে পারে সরকারের শিক্ষানীতি। জাতীয় শিক্ষাক্রম নিয়ে আশরাফুল ইসলাম রানার তিন পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। শীতকালীন ছুটিতে দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ফলে শ্রেণীকক্ষে নতুন কারিকুলাম কিভাবে বাস্তবায়ন হচ্ছে তা দেখার সুযোগ হয়নি নিউজ 24 এর। তবে আমরা এসেছি খিলগাঁও এলাকার বাসিন্দা ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সদ্য ষষ্ঠ শ্রেণী শেষ করা শিক্ষার্থী নাফির বাসায়। বদলে যাওয়া কারিকুলাম সম্পর্কে তার ধারণা বেশিরভাগই নেতিবাচক। শিক্ষকরা আসে, সে বইয়ের চ্যাপ্টার চ্যাপ্টার খুলে খুলে একটু পড়ায় দেন, আর বলে বাসার থেকে এটা করে নিও এটা করে নিও, কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কেউ মেধা দিয়ে না করে তারা ডিভাইস ব্যবহার করে। নাফির মা তানিয়া আক্তারের নতুন শিক্ষা পদ্ধতি নিয়ে এক রাশ অভিযোগ। পাঠ্য বইয়ের দুর্বলতা, সন্তানের মোবাইল আসক্তি, পড়ার টেবিলে না বসা, অভিভাবকদের উপর চাপ বৃদ্ধি সহ নানা কারণে নতুন কারিকুলাম নিয়ে শঙ্কিত তিনি। উপকরণ কিনো, ডিজাইন করো, এগুলা ডিভাইস থেকে লিখে লিখে এগুলা স্কুলে জমা দাও, এই হচ্ছে ওদের এই পুরো বছরে শুধু এই। তানিয়া আক্তারের মতো এই অভিভাবকও নতুন কারিকুলামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। এই যে কোটি কোটি টাকা ব্যয় করে সরকার বই ছাপাইছে, বাচ্চাদের বইয়ের মধ্যে তাদের কোনো পড়ালেখা নাই। দেখা যাচ্ছে নতুন পদ্ধতি নিয়ে অভিভাবকরা যেসব অভিযোগ তুলছেন তার বেশিরভাগই কারিকুলামে নেই। আবার যেসব অভিযোগের ভিত্তি রয়েছে বলে শিক্ষাবিদরা মনে করেন, সেগুলো পাত্তা না দেবার প্রবণতা রয়েছে কর্তৃপক্ষের। নতুন শিক্ষাক্রমকে বুঝে না বুঝে বা কেউ হয়তো তার ব্যক্তিগত কোনো এজেন্ডার কারণে এটাকে বিরোধিতা করে যাচ্ছেন, এটা সম্পর্কে অপপ্রচার চালাচ্ছেন। আমার টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, অভিভাবকের নেচার চেঞ্জ হয়ে গেছে, অভিভাবকের এক্সপার্টিজ চেঞ্জ হয়ে গেছে, অভিভাবকের এডুকেশন লেভেলটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এই অভিভাবকরা যখন ক্লেম করবে আপনি সবই যে ইনভ্যালিড, এটা ভাবার স্কোপ নাই। কারিকুলাম বাস্তবায়নের বাধা হিসেবে পাঠ্য বইয়ের দুর্বলতা সহ যেসব অভিযোগ উঠছে তা আমলে নেয়ার আহ্বান জানিয়েছেন এই শিক্ষাবিদ। পাঠ্য বইগুলোতে আমরা নানা রকম অসঙ্গতি লক্ষ্য করেছি, ভুল ভ্রান্তি লক্ষ্য করেছি, অঙ্গসজ্জা পৃষ্ঠাসজ্জা সেগুলোর মধ্যেও কিছু ভুল ত্রুটি বিচ্যুতি আছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে নতুন কারিকুলাম নিয়ে আর পেছনে ফেরার সুযোগ নেই। নানা পক্ষের সঙ্গে কথা বলে এটি স্পষ্ট হয়েছে যে নতুন কারিকুলামের বাস্তবায়ন দুর্বলতা একটি জটিল সমীকরণ সৃষ্টি করেছে। অভিভাবকদের ভীতি, শিক্ষকদের অনভিজ্ঞতা, শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি সহ যেসব সমস্যা আলোচনা আসছে তা ব্যাপক ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে এখনই সমাধান করতে হবে। তা না হলে একটি ভালো উদ্যোগও যে ভবিষ্যতে হিতে বিপরীত কাণ্ড ঘটাতে পারে সে বিষয়ে সতর্ক করেছেন শিক্ষাবিদরা। আশরাফুল ইসলাম রানা, নিউজ 24, ঢাকা।